যান দুর্ঘটনার খামতি নেই। এবার দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় আহত এক বাইক চালক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন মেলা পাথর এলাকায়। ঘটনায় আহত ব্যক্তির নাম কাজল বিশ্বাস, তিনি তেলিয়ামুড়া বাজারে একটি মিষ্টির দোকানে কর্মচারী। এলাকাবাসীরা এই ঘটনাটি টের পেয়ে অ্যাম্বুলেন্সকে খবর দেয়। পরে অ্যাম্বুলেন্স এসে কাজল বিশ্বাসকে স্থানীয় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কাজ মিস্ত্রির কাজ কি এদিকেই করে?